হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে 8টা, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কেউ লাইক দিতে ভুলো না। তারপরে দেখো সকালবেলায় আজকে ব্রেকফাস্টে কী কী করছি। তো এখানে পুলি পিঠে ভাজা হচ্ছে, আর তারপরে দেখো এখানে লুচি। তো লুচিটাও বেশ সুন্দর ফুলে গেছে, দেখেছো তো? লুচি পুলি পিঠে ভাজা হয়ে গেল, আর এখানে দেখো ব্রেকফাস্ট আমার রেডি। তো আজকের ব্রেকফাস্টে লুচি, আলু ভাজা আর পুলি পিঠে করেছি। তো সকাল সকাল আর কি করব, তো এই যে তবুও করেছি, আজকে স্কুল যাইনি সেই জন্য। তো তারপরে তো 1টা বেজে গেছে, গেলাম ছাদে জামা কাপড় তুলতে, ভীষণ রোদ্দুর, কিন্তু তার মাঝে আবার একটু বৃষ্টি এলো, তো সেই জন্য জামা কাপড়গুলো আবার তুলে রেখেছি। ছাদেই একটা টিনের ঘর আছে, তো ওই ঘরে জামাগুলো মেলে দিয়েছি। আর তারপরে দেখো এই যে বেজে গেছে 5টা, তো 5:50 আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম নন্দিনীর নাচের ক্লাসে। তো আজকে দেখো নন্দিনীর নাচের ক্লাসে আমি আর নন্দিনী সবার আগে এসে গেছি। তো এই যে হচ্ছে নন্দিনী, আর ওই যে এখন চেয়ারগুলোকে সাজাচ্ছে ও, আর দেখো এই যে চেয়ার সব ফাঁকা আছে, নন্দিনী একাই বসে আছে, আর পাশে এই যে নন্দিনীর জলের বোতল। তো নাচতে নাচতে তো অনেক কষ্ট হয়ে যায়, একসাথে 4-5টা করে নাচ করায় সেই জন্য ভীষণ কষ্ট হয়। আর আজকে না কারেন্ট নেই, তো এই যে দেখো এখানে তো জানোই এটা একটা ক্লাব, তো ক্লাবটা কিন্তু অনেক বড়, আর এখানে খেলা হচ্ছে, আর কারেন্ট নেই বলে আজকে তো জানো প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য ঘরে তো থাকাই যাচ্ছে না, তো চলে এলাম আমরা বাইরে। আর এদিকে ম্যাডামও কিন্তু এখনও আসেনি, তো 5:30 ম্যাডামের আসার কথা, সেখানে 6:30 বেজে গেছে, ম্যাডামের কোনো খবর নেই। তো ম্যাডাম ফোন করে বলল যে তোমরা প্র্যাকটিস করাও মিউজিক বাজিয়ে, তো ওরা প্র্যাকটিস করছে। তো তোমরা দেখো ওদের নাচ, আর মিউজিকটা তো দেওয়া যাবে না, আর এর কারণও তোমরা নিশ্চয়ই জানো, তো সেই জন্য আর মিউজিকটা দিলাম না, আমার এই ভয়েস দিয়েই মানে নাচটা দেখে নাও তোরা। এই যে গরমের মধ্যে, তবুও বাইরে একটু ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু বাইরে আবার ভীষণ মশা, মশায় তো আমার পা একদম কামড়ে মনে হচ্ছে ফুলিয়ে দিল এরকম অবস্থা। ঘরের ভেতরে আবার গরম, আবার এদিকে তো অন্ধকার, কারেন্টও নেই। তো এই করতে করতে দেখো একদম সন্ধ্যা, অন্ধকার হয়ে গেছে, আর ম্যাডামের এখনও কোনো খবর নেই। ও তারপরে ওই যে দেখছো চেয়ারে এসেছে ম্যাডাম, তো এসে এই যে ওরা নাচ করছিল, তো সেই প্র্যাকটিসটা দেখছে। আজকে আর কারেন্ট আসবেই না। তো তোমরা কিন্তু সবাই দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবে, ঠিক আছে? তো দেখো এবার ম্যাডাম ওদের নাচটা প্র্যাকটিস করাবে, তো আমি আর কি বলবো। তো তোমরা দেখো ভিডিওটা, তো দেখে কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো। আজকে নন্দিনী নাচ করতে এসে কারেন্ট না থাকার জন্য অনেক কষ্ট হলো, তো কি আর করা যাবে। ডান হাত হাত প্লেন, কোমরে হাত, ডান পা দাও সামনে, আর ডান পা আছে আবার মেখে না থাকে, ওকে হেঁটে হেঁটে করতে পারছি, দেখো ঠ্যাঙের মধ্যে বাড়ি সামনে
না ঠিকই তো দেখিয়েছিল, না না মেঘের আকাশ তো এরকম পাটাকে দেখো আসতে হবে, পাটা দেখেছিস বাবা এই বা ওর কাছে।